দেখতে পাচ্ছেন খাবারগুলো কতটা লোভনীয় লাগছে। খাবারগুলো যেমন দামে কম ছিল, খেতে মজা ছিল আর ছিল খুবই স্বাস্থ্যকর। এখানে আসলে আপনারা পাবেন 50 থেকে 100 টাকার মধ্যে দই চিড়া এবং 25 থেকে 30 টাকার মধ্যে মালাই চা এবং তান্দুরি চা। এখন আমি আপনাদেরকে দেখাবো তারা দই চিড়াটা কিভাবে তৈরি করেন। প্রথমে তারা চিড়াটাকে একটা প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছেন এবং সেই ওয়াশ করা চিড়াগুলোকে কিন্তু দুইটা মাটির বাটির মধ্যে রেখে উপরে দিয়ে দিচ্ছেন চিনি। এরপর উপরে মিক্স করছেন তারা ভালো পরিমাণের মিষ্টি দই। এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করার পর উপরে তারা দিয়ে দিয়েছেন জাল দেওয়া গরুর দুধ। এরপর উপর আবারও তারা ভালো পরিমাণের কিন্তু দই ইউজ করেছেন, মিষ্টি দইটা। এরপর উপরে কেটে দিচ্ছেন কলা। তারা সাগর কলাটাকেই বেশি ইউজ করেন, মাঝে মধ্যে সবজি কলাও তারা দিয়ে থাকেন। ফাইনালি তারা দই চিড়ার উপরে চিনি, গরু দুধ, কাজু বাদাম গানাশ করে খাবারটা সার্ভ করে থাকেন। আর খাবারের লুক দেখে বুঝতে পারছেন আসলে খাবারটা কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লেগেছে আমাদের কাছে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দাম হচ্ছে মাত্র 50 টাকা। আপনার ইচ্ছা করলে কিন্তু 100 টাকার দই চিড়া অর্ডার করতে পারবেন। আমরা কিন্তু দুইজন মাত্র 50 টাকা করে 100 টাকার দই চিড়া অর্ডার করেছিলাম। আর দেখতে পাচ্ছেন দই চিড়াগুলো তারা যা যা দিয়ে তৈরি করেন সব কিছুই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে দই চিড়াটা মেক করতে তারা ইউজ করেন চিড়া, মিষ্টি দই, দুধ, কলা, চিনি, কাজু বাদাম, গুঁড়ো দুধ। আর প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হজমেও কিন্তু খুব ভালো উপকার করে। এখন আমি খাবো রোড সাইড রেস্টুরেন্টের লোকেশন শেয়ার করব। এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের খালপাড়ি স্টেশন রোডে। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে পিন কমেন্টটি চেক করে নেবেন, এখানে বিস্তারিত লিখে দেব। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো তারা তান্দুরি মালাই চা এবং মালাই চাটা কীভাবে তৈরি করেন। প্রথমে দেখতে পাচ্ছেন তাদের ইলেকট্রিক চোলার উপরে তারা দুধটা গরম দিয়ে নিচ্ছে এবং এই গরম করা দুধটা তারা মাটির পাত্রের উপরে ঢেলে দিচ্ছে। এটা যখন আপনার এই মিশ্রণটার উপরে বারবারে উঠানো হবে এবং নামানো হবে তখনই কিন্তু এটার মধ্যে একটা সেন্ট আসবে। এবং অবশেষে কিন্তু তারা মালাইটা উপরে দিয়ে দিচ্ছে। মালাইটা দেওয়ার পর উপরে গার্নাশ করা হচ্ছে গুঁড়ো দুধ এবং কাজু বাদাম। এই চাটা কিন্তু আমরা খেয়েছিলাম মাত্র 30 টাকা, এটা কিন্তু খুবই মজা লেগেছে আমাদের কাছে। তান্দুরি চা এবং মালাই চাটা কিন্তু প্রায় সেম, কিন্তু তান্দুরি মালাই চাটার মধ্যে তারা একটু বেশি উপকরণ ইউজ করেন। আর এখানে মালাই চাটা কিন্তু পাওয়া যায়, এটা হচ্ছে মাত্র 25 টাকা। নরসিংদী সদর এবং পৌর এরিয়াতে এরকম কম দামে দই চিড়া, মালাই চা, তান্দুর চা কোথাও পাবেন না। সবাই বলবো আপনারা এখনই এসে ট্রাই করে যান। আমাদের কাছে খাবারগুলো খুবই ভালো লেগেছে আর তাদের দোকানের ডেকোরেশনটাও কিন্তু তারা খুব সুন্দরভাবে করেছে। আর আমার এই ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে মাটির পাত্রতে তারা সব কিছু সার্ভ করেন এই জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আসলে কিন্তু আপনার এই ছেলেটাকে পেয়ে যাবেন, ওই কিন্তু এখানে খাবারগুলো সার্ভ করে।